2021 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে বাতিল করেছিল রাজ্য শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার। এবার সামনে এলো 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস নিয়ে একটা বিরাট গুরুত্বপূর্ণ তথ্য। 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কতটা থাকবে সেই নিয়ে নির্দেশিকা জারি করলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আসুন বন্ধুরা আমরা চলে আসি বিস্তারিত খবরে। 2021-এর প্রস্তাবিত সিলেবাস এর উপরেই আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। শুক্রবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিকা জারি করে এমনটাই ইঙ্গিত দিয়ে দিল। এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে দায়িত্বপ্রাপ্ত সচিবের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিদ্ধান্ত নিয়েছে যে সিলেবাস কমানো হয়েছে সেই কমানো সিলেবাস এবং পরিবর্তিত প্রশ্নের ধরনের নিরিখেই আগামী বছরের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা এবং 2022-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। তবে সেক্ষেত্রে যে বিষয়গুলি লিখিত পরীক্ষা 60 নম্বর বা তার কম হবে সেই বিষয়গুলি কোনো সিলেবাস বাদ দেওয়া হবে না বলেও সংসদ নির্দেশিকা জারি করেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে বিষয়ভিত্তিক কতটা সিলেবাস কমানো হয়েছে এবং প্রশ্নপত্রের ধরন কীরকম থাকবে তার জন্য নোটিফিকেশন দেওয়া ইতিমধ্যেই রয়েছে সংসদের ওয়েবসাইটে। গত বছরের 9ই ডিসেম্বর থেকে 25শে মার্চ পর্যন্ত যে নোটিফিকেশনগুলি রয়েছে বিষয়ভিত্তিক সিলেবাস কমানো নিয়ে সেই নোটিফিকেশনগুলো বহাল থাকছে বলেই নির্দেশিকায় জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রসঙ্গত 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 40% সিলেবাস কমানোর কথা বলা হয়েছিল। 2022-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেই একই সিলেবাস কমানোর কথাই সংসদ নির্দেশিকা দিয়েছে বলেই মনে করছে শিক্ষকদের একাংশ। সংসদের নির্দেশিকায় বিশেষত করোনা পরিস্থিতির কারণে এবছরও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া যায়নি, তার বদলে মাধ্যমিকের প্রাপ্ত নম্বর, একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট ওয়ার্কের নম্বরের নিরিখেই এবারের ছাত্রছাত্রীদের মার্কশিট দেওয়া হয়। কিন্তু ইতিমধ্যেই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়েছে, সেক্ষেত্রে কতটা সিলেবাসের উপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়ে আক্ষেপ করছিল উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা। এক্ষেত্রে শুক্রবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই নির্দেশিকা জারির পর ছাত্রছাত্রীদের কাছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস স্পষ্ট হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, সিলেবাস নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার চ্যানেলে আছেন এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়রা আমার চ্যানেলে আছেন এবং এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন যাতে সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সকল অভিভাবকের কাছে ভিডিওটা পৌঁছায় এবং তারা জানতে পারে আগামী বছর অর্থাৎ 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কতটা সিলেবাসের উপর ভিত্তি করে হতে চলেছে। অর্থাৎ 2021 সালে যে নির্দেশিকা জারি করা হয়েছিল সিলেবাস নিয়ে সেই নির্দেশিকায় বহাল রাখলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।